বেশি দিয়েছেন। পৃথিবীতে যত নবী এলেন সমস্ত নবীরা এসেছেন যার যার এলাকার উপরে ভিত্তি করে, ভাষার উপরে ভিত্তি করে, গোত্রের উপরে ভিত্তি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আরবি ভাষাভাষীদের নবী ছিলেন না, শুধুমাত্র মক্কার এবং মদিনার নবী ছিলেন না, তিনি বিশ্ব নবী। বলুন তো কি নবী? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, ও পৃথিবীর মানব মণ্ডলী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি রসুল হয়ে এসেছি। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য রসুল বলেছেন, শুধু মানুষের জেন নয়, আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা আমাকে রসুল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এলেন এবং আল্লাহ তাআলা তাকে এই সম্মান দিয়ে মর্যাদা দিয়ে পৃথিবীতে কেন পাঠালেন? সূরায়ে ফাতাহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বলে যে তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দীন হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন, কেন? লেইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহ, যাতে করে তিনি মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দিতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন এবং তিনি চরিত্র দিয়ে, যুদ্ধ করে নয়, ইসলাম প্রচার করেছেন কি দিয়ে বলেন? তরবারি দিয়ে নয়। ইসলাম, ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। মুসলমান কারা? যারা শান্তি প্রতিষ্ঠা করে তারাই। আর আল্লাহর এক নাম হচ্ছে সালাম। আল্লাহর এক নাম কি বলেন সবাই? সালাম। আল্লাহর নাম শান্তি, ইসলাম শান্তি, মুসলমানেরা চায় শান্তি। সেই শান্তি প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি দিয়ে ইসলাম আনেন নাই, তিনি ইসলাম এনেছেন তার অনুপম চরিত্র মাধুর্য দিয়ে, ব্যবহার দিয়ে, দিন প্রচার করে তার মাধ্যমে জনগণকে ইসলামের মধ্যে এনেছেন। কথা উঠতে পারে তাহলে যুদ্ধগুলো হলো কেন? বদর, ওহদ, হুনায়ন, তাবুক, এগুলো ইয়ারমুক, কেন এই যুদ্ধগুলো হলো? এসব যুদ্ধ ছিল ডিফেন্সিভ। পৃথিবীর কোন ঐতিহাসিক কোন ব্যক্তি বলতে পারবে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আক্রমণকারী হয়েছেন কোন যুদ্ধে, বলতে পারবে কেউ? বলতে পারবে? তিনি তা করেননি। যখন আক্রান্ত হয়েছেন তখন তিনি প্রতিরক্ষামূলক যুদ্ধ করেছেন, আক্রমণাত্মক যুদ্ধ রাসূলুল্লাহ তার জীবনেও করেননি। সুবহানাল্লাহ। চরিত্র দিয়ে তিনি দুনিয়াকে বিজয় করেছেন। পৃথিবীতে যত নেতা আছে সমস্ত নেতাদের চরিত্র তো দুই রকম হয়। নেতাদের চরিত্র কয়রকম হয়? দুই রকম। একটা হয় পার্সোনাল ক্যারেক্টার, আর একটা হয় পাবলিক ক্যারেক্টার। একটা হয় জনগণকে দেখানোর, আর একটা হয় ব্যক্তিগত। রাসূলুল্লাহর চরিত্র এরকম দুই রকম ছিল না। একটু মাথা খাটায় চিন্তা করেন, পৃথিবীতে কোন নেতা আছেন যিনি জনগণের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন, আমি ছাত্র জীবনে যা করেছি, যৌবনে যা করেছি, রাজনৈতিক নেতা হিসাবে গোপনে গাপনে যা করি, এসব কথাগুলি মানুষের কাছে, আমার দলের কাছে, দেশবাসীর কাছে খুলে বলে দাও, এরকম বলতে পারবে কেউ? একজনও পারবে না। যদি বলে তাহলে সব সর্বনাশ। এই পৃথিবীতে একমাত্র নেতা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, দিনের আলোতে আর রাতের আধারে আমার ভিতরে তোমরা যে আচরণ আমার দেখতে পাও, আমার ওঠা বসা, আমার চলাফেরা, আমার আচার আচরণ, যা কিছু আমার ভিতরে দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট, তার আখলাক কেমন, এটা জানার জন্য
হযরত আয়েশার কাছে কয়েকজন সাহাবী প্রশ্ন করেছিলেন, মা, রাসূলুল্লাহর কাছে বেশি সময় কাটাবার সুযোগ আপনি পান, তার ইনস এন্ড আউট আপনি ভালো করে জানেন, বলুন তো তার আখলাক কেমন, তার চরিত্র কেমন? মা আয়েশা বললেন, তোমরা রাসূল, তোমরা কি কোরআন পড়েছো? বললেন, হ্যাঁ কোরআন পড়েছি। কোরআন কি বোঝো? হ্যাঁ কোরআন বুঝি। হযরত আয়েশা বলেন, কোরআন যদি পড়ো, পড়ে থাকো, কোরআন যদি বুঝে থাকো, রাসূলের চরিত্র আমার কাছে জানার কোনো দরকার নাই, যেটা কোরআন তোমরা পড়েছো। কোরআনের বাস্তব নমুনা যদি দেখতে চাও, আল্লাহর নবীর দিকে তাকায়া দেখো, তার চরিত্র হলো কোরআন। রাসূলের চরিত্র কি? কোরআন। রাসূলুল্লাহর নবুয়তের 23 বছরের জীবনে যা আছে 30 পারা কোরআনে তাই আছে, 30 পারা কোরআনে যা আছে রাসূলুল্লাহর 23 বছরের নবুয়তের জীবনে তাই আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের জীবন, তার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আপনি উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এবং আমাদেরকে বলা হচ্ছে, আমাদেরকে, কাদেরকে? সারা দুনিয়ার মুসলমানদেরকে বলা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, গ্রহণযোগ্য মহত্তম আদর্শ তোমাদের জন্য, আদর্শ রয়েছে তোমাদের রসুলের মধ্যে। আমরা উল্টা কাজ করি, আমরা ইসলাম রে চিনি পীর সাহেবরে দিয়া, মৌলানা সাহেবরে দিয়া, হুজুররে দিয়া ইসলাম বুঝতে চেষ্টা করি, এটা উল্টা কাম। আসলে ইসলাম দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া পীর সাহেবকে যাচাই করা উচিত, কোরআন হাদিস মতো উনি আছেন কিনা। হুজুর সাহেব, হুজুর সাহেব, মৌলানা সাহেব, নেতা সাহেব, কোরআন হাদিস অনুযায়ী আছে কিনা, ওদরা ওই ব্যারোমিটার দিয়েই বাছাই এবং যাচাই করা উচিত। কিন্তু তা না করে আমরা উল্টাটা করি, যার জন্য আমরা প্রতারিত হই। এই জন্য রাসূল হচ্ছেন আমাদের নেতা হিসাবে শ্রেষ্ঠ নেতা, তার থেকে বড় নেতা আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই, তাকেই গ্রহণ করতে হবে। দেখুন, চরিত্রের উন্নত সার্টিফিকেট দিতে পারে একজন পুরুষের জন্য কে দিতে পারে? তার স্ত্রী। সব থেকে কে পারে? স্ত্রী বলতে পারে এই পুরুষটি কেমন। আর একজন স্ত্রী তার স্বামীর জন্য সব করতে পারে, জীবনটাও বিলাই দিতে পারে, কিন্তু সহজে স্বামীর বিশ্বাস যেটা, সেটার উপরে ইমান আনা এটি সহজ কথা নয়। যত পীর সাহেবরা আসেন, বাইরে মুরিদ বানাতে আসেন, জিজ্ঞেস করা উচিত, হুজুর আপনার বউ আপনার কাছে মুরিদ হয়েছে কিনা। কারণ বউ জানে, বাইরে এসে যতই হুজুর অনেক কিছু নামের আগে মিসবাহুল আরেফিন, সিরাজুস সালেকিন, তারপরে কি কুতুবে রব্বানি, গাউসে সামদানি, আশেকে পান্দান, সিয়াহে দান্দান, এই যতই বলা হোক না কেন, কিন্তু আসলে উনি কি, ওনার বউ চাইতে কেউ ভালো জানে না, এটা ঠিক কিনা? বউ ইমান আনছে কিনা, মুরিদ হয়েছে কিনা, ওইটা দেখা দরকার। ড্রাইভারকে জিজ্ঞেস করা দরকার, আপনার হুজুর কেমন, ড্রাইভার বলতে পারবে। ওনার সাথে খাদেমদেরকে একান্তে জিজ্ঞেস করা দরকার, হুজুর কেমন, ওনারা বলতে পারবে। দেখুন, এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহি পেলেন, দ্বিতীয় ওহি ছিল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকটবর্তী লোকদেরকে এবার দিনের দাওয়াত দেন। এই সর্বপ্রথম দাওয়াতের জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহর প্রতি, জাহান্নামের প্রতি ভয় দেখান, সতর্ক করুন মানুষদেরকে। সর্বপ্রথম তিনি মনে করলেন নিকটবর্তীদেরকে দাওয়াত দিতে আল্লাহ বলেছেন।